আৰু কৰোনা ভয়াবহতাৰ মাজতে আহি পালে শারদীয় দুৰ্গা পূজা কিন্তু এবাৰ পূজাৰ বাবে নাই কোনো ধৰণৰ উৎসাহ আৰু ইতিমধ্যে আমি দেখুৱাই আছো গোৱালপাৰাটো একে দৃশ্য আৰু গ্ৰাহকৰ অপেক্ষাত ৰঙাপাৰাৰ কাপোৰ বিপণীৰ মালিকসকল যাৰ ফলত এতিয়া মূৰে কপালে হাত দিবলগীয়া হৈছে বিপণীৰ মালিকে ঈদ বিহু আৰু কৰোনা মহামাৰীৰ মাজতে পাৰ হৈছে সমগ্ৰ উৎসৱ পাৰ্বণ কিন্তু দুৰ্গোৎসৱত কাপোৰ বিপণীসমূহৰ মালিকসকলে বহু আশাৰে বাট চাই আছে যদিও গ্ৰাহকৰ অভাৱত এতিয়া পুৱাৰে পৰা বুন্দাপৰ দি বহি আছে ব্যৱসায়ীসকল যথেষ্ট লোকচানৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে উৎসৱৰ বতৰত এইসকল কাপোৰৰ ব্যৱসায়ী শারদীয় দুর্গা উৎসবলৈ মাত্র মাজত দুটা দিন বাকি তেনে সময়ত কিন্তু যিসমূহ কাপড় বিপিনী আছে এই কাপড় বিপিনী সময়ত কিন্তু গ্রাহকের ভিড় পরিলক্ষিত হওয়া নাই আর যেহেতু করোনার যে প্রটোকল এই প্রটোকলের ফলত হয়তো এইবার দুর্গা উৎসব আগর নিচিনাকৈ উদযাপিত নহব আর যার কারণে এতিয়া কাপড় বিপিনী সমূহত কিন্তু গ্রাহকের ভিড় কম দেখবলে পাওয়া গেছে মই ক্যামেরা পার্সন রঙাপাড়া এখন কাপড় দোকান আছে এই কাপড় দোকানের এই দৃশ্যাবলী দেখাবলে অনুরোধ করি না এবার তো মার্কেট বহুতই ডাউন আছে হ্যাঁ লকডাউনের কারণে মানুষ তো পয়সা ঘাটি নাই যাওয়ার যেন আসলে এবার তো মার্কেট একদম বেয়া রাতেপা আমি আহো মার্কেট খুলো লেকিন মানুষ নাই বাজারত মানুষ নাই কারণে আমি মানে বহুত মানে হেরি হয়ে গেছো হ্যাঁ ইন্তজার করে আসো কেতিয়া আহিব বাৰু হ্যাঁ দুদিন তিন দিন বাকি আছে এতিয়া পূজার হ্যাঁ হয় যেহেতু হয়তো মানুষের হাতত টকা নাই বা পয়সা নাই যেহেতু করোনার প্রভাব আছে আর করোনার ফলত এইবার আসুতিয়াকৈ যেহেতু দুর্গা পূজাও অনুষ্ঠিত হব বর্তমান এজন গ্রাহক মোর ওসর মই দেখিবলৈ পাইছে এজন গ্রাহক আছে মই গ্রাহকজনের এই ক্ষেত্রে জানিবলৈ চেষ্টা করি দুর্গা পূজা বলে নহয় আর মোর মানে ধরক কিবা এটা বস্তু নাই ধরক শর্টেজ সেই শর্টেজের কারণে মই আহিলো পূজার বজার বলে আহা নাই সেইটোই কাতি মাহতে সোণগুটি চপোৱাত ব্যস্ত গহপুৰৰ কৃষক সাধাৰণতে আঘোণ মাহত দেখা যায় ধান কটাৰ পৰিৱেশ কিন্তু এইবাৰ আগতীয়াকৈ ধান কটাৰ এই পৰিৱেশ দেখা গৈছে গহপুৰত অসম অৰুণাচল সীমান্তৱৰ্তী আমলাইগুৰি পথাৰত দাৱনীৰ কাঁচিৰ শব্দত মুখৰিত হৈ পৰিছে সোণোৱালী পথাৰ কাতি বিহু পালনৰ পিছতে অসম অৰুণাচল সীমান্তৱৰ্তী কৃষকসকল ব্যস্ত হৈ পৰিছে শালি ধান চপোৱাত আৰু এনেদৰে দেখিবলৈ পোৱা গৈছে যে পথাৰত ব্যস্ত এইসকল ৰোৱনী আৰু গহপুৰৰ এই দৃশ্য আমি দেখুৱাইছোঁ কাতি মাহতে সোণগুটি চপোৱাত ব্যস্ত হৈ পৰিছে কৃষক সাধাৰণতে আঘোণ মাহত দেখা যায় ধান কটাৰ পৰিৱেশ কিন্তু এইবাৰ আগতীয়াকৈ ধান কটাৰ পৰিৱেশ আমি দেখুৱাইছোঁ গহপুৰৰ পৰা অসম অৰুণাচল সীমান্তৱৰ্তী আমলাইগুৰি পথাৰত দাৱনীৰ কাঁচিৰ শব্দত এতিয়া সোণোৱালী পথাৰ মুখৰিত হৈ পৰিছে কাতি বিহু পালনৰ পিছতে অসম অৰুণাচল সীমান্তৱৰ্তী কৃষকসকল ব্যস্ত হৈ পৰিছে শালি ধান চপোৱাত অসম অৰুণাচল সীমান্তৰ এই দৃশ্য আমি দেখুৱাইছোঁ য'ত এতিয়া কৃষকসকল ব্যস্ত হৈ পৰিছে ধান কটাত